অস্তিত্ব সংকটে উত্তরবঙ্গের আরও এক নদী। মাত্রাতিরিক্ত দূষণে নাব্যতা হারিয়েছে বাগডোগরার বুড়ি বালাসন নদী। নদীর ওপর কংক্রিটের নির্মাণের ফলে বদলে গিয়েছে গতিপথ, নালায় পরিণত হয়েছে এই নদী। অভিযোগ, অবৈধভাবে নদীর ওপর দোকান ও বাড়ি নির্মাণ করা হচ্ছে, নির্মাণ করা হচ্ছে ব্রিজও। এখন যেভাবে নদীর নির্মাণ মানে হচ্ছে, নির্মাণ হওয়াতে এখন নদী, এখন সেই নদী নেই, এখন ছোট একদম নালায় পরিণত হয়ে গেছে এবং বন্ধ হওয়ার মুখে। কি নির্মাণ হয়েছে? বাড়িঘর নির্মাণ করছে। তৃণমূলের বিরুদ্ধে সরব বিরোধীরা, তৃণমূলের স্থানীয় প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। অভিযোগ রয়েছে পুলিশের নিষ্ক্রিয়তারও। সমস্ত নদীগুলোতে একটার পর একটা অবৈধ নির্মাণ, এবং তাতে কিন্তু একবার প্রত্যক্ষভাবে তৃণমূলের যারা নেতা বা তৃণমূলের যারা এই সমস্ত দুষ্কৃতী আছেন, তারা কিন্তু প্রত্যক্ষভাবে এই সমস্ত জমি দখলের সাথে যুক্ত। একজন তৃণমূল নেতার ওখানে দেখবেন প্রায় চারতলা বিল্ডিং আছে, তার অর্ধেকটাই হচ্ছে নদী দখল করে। এইসব বিষয় নিয়ে প্রশাসন তার একেবারে নাকের ডগা এই সমস্ত কাজকর্ম হচ্ছে দিনের বেলা, প্রশাসন কোনো রকম ভ্রুক্ষেপই করেনি। আইন আইনের পথেই চলবে, কেউ দোষী হলে পুলিশ ব্যবস্থা নেবে, জানালেন জেলা তৃণমূল সভাপতি। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে পরিষ্কার জানিয়েই দিয়েছেন, বলেই দিয়েছেন, তিনি সেই মতো করে রাজ্য পুলিশ কাজও করছে। আর যতটা আমি আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস রাজ্য পুলিশের উপর, আমাদের দল এবং আমার ব্যক্তিগতভাবে পুরো আস্থা এবং বিশ্বাস রয়েছে, তারা যেটা ঠিক নিশ্চয় সেটাই করবেন। কারো বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে, অভিযোগ থাকা মানে যে সে সত্যিই দোষী তা নয়, আবার সে যদি দোষী হয় আইন আইনের পথেই চলবে। বিগত 2015 সালে বিডিও এবং বিএলআরওকে জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। বুড়ি বালাসন নদীর বর্তমান অবস্থা ঘিরে চাপা নদীর সরগরম জেলার রাজনীতি। ক্যামেরায় বিশ্বজিৎ সরকারের সঙ্গে নারায়ণ সিংহ রায়, জি 24 ঘন্টা।